কৈলাস পর্বতে চলে আসি, দেখতে পাচ্ছ গাইস? তো কেমন আছো সবাই? আমি আজকে এই ভিডিওটা স্টার্ট করতে চলেছি। হ্যালো গাইস, দেখো আমার নামও এখন আম পাড়তে চলেছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা আম পাড়তে চলেছি, কি সুন্দর পাকা পাকা আম টুসটুসে। দেখো আমার দাদা এখন আম পাড়তে চলেছে। এখন নিউ স্টাইলের আম পাড়া, আপনারা দেখলে অবাক হয়ে যাবে। দেখো আম পড়েছে, এরপর আমার দাদা আমটা কুড়িয়ে আনতে যাবে। আম পড়ে গেছে, লাঠিটা আটকে গেছে, লাঠিটা আটকে গেছে বলছে। হাই দেখো, আমি এখন কুড়িয়ে দিই। আমি এরপর মামা মামির সাথে হচ্ছে আলাপ করে দিচ্ছি। দেখো এটা আমার দিদি, এটা আমার মামিমা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো ওখানে আমার মামিমা হচ্ছে আম কুড়াতে গেছে, ওইদিকে পড়ে গেছে একটা আমার ছোট মামিমা। এরপরে আমার বাপি এখানে বসে আছে, ওই তো দাদা বসে আছে। এইটা হচ্ছে আমার বোন, ওইটা হচ্ছে আমার বোন, আর এটা আমার দিদি। দেখো আম কুড়ি নিয়েছে কতগুলো। এটা আমার পুচু। দেখো গাইস আমার মামা এরপর নামছে আম গাছটা থেকে। আম পাড়া ফাইনালি হয়ে গেছে। হ্যাঁ নামছে, দেখো নামছে এখন। এই নাতি লাফি গেল। ও মামা একটু কিছু কথা বলো। আম নাই টুটকো আম। চলো গাইস এরপরে আমার দাদাকে মোবাইলটা দিয়ে দিচ্ছি, এরপরে আমার দাদা পুরো ভিডিওটা কন্টিনিউ করবে। তো গাইস আমরা বেসিক্যালি একটা রিলেটিভ বাড়িতে এসেছি। অঙ্কিতা দেখছিলাম ব্লগটা স্টার্ট করে দিয়েছে, যদিও ভিডিও বানানোর ইচ্ছা ছিল না। তো যাই হোক ব্লগটা যেহেতু স্টার্ট করে দিয়েছে, তো এখানে বেসিক্যালি আমি কামারপুকুর সাইডে আছি। তো কামারপুকুর যাওয়াটা সম্ভব হচ্ছে না, তো যাই হোক এখানে একটা পার্ক রয়েছে, এখন ওখানে যাব। তো যাই হোক চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। যাই হোক এখন আমরা কোথায় আছি দেখতে পাচ্ছ? কোথায় আসছি আমরা? এখন আমরা কৈলাস পর্বতে চলে আসি, দেখতে পাচ্ছ গাইস? তো যাই হোক বেসিক্যালি কামারপুকুর যাইনি, কামারপুকুর না গেলেও এখানে কিন্তু একটা পার্ক রয়েছে, সেই পার্কে চলে আসার। এখানে কিন্তু অনেক কিছু জিনিস তৈরি করা রয়েছে, এগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি একটু করে। চলো তো পার্কের ভেতরে ঢুকে জাস্ট দেখতে পাচ্ছ, এখানে কৈলাস পর্বতের মতো একটা থিম করা রয়েছে। আর ওখানে কিন্তু একটা শিব ঠাকুরও রয়েছে দেখতে পাচ্ছ। আর এগুলো তো বেসিক্যালি ক্যাকটাস, তারপরে অ্যালোভেরা, বিভিন্ন রকমের কিন্তু গাছ লাগানো রয়েছে। চলো সামনের দিকে যাই, দেখি আর কি কি রয়েছে। তো এই পার্কটার ওপেনিং টাইম দেখতে পাচ্ছ সকালবেলায় 7:30 থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে, আর বিকালে এপ্রিল থেকে সেপ্টেম্বর 3:30 থেকে 5:30 পর্যন্ত, আর অক্টোবরে 3:00 থেকে, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 3:00 থেকে 5:00 পর্যন্ত খোলা থাকবে। আর গাইস ওই দিকটা থেকে ঢুকেই জাস্ট এখানে দেখতে পাচ্ছ একটা ওঙ্কারের স্ট্যাচুর মতো করা রয়েছে, আর চারদিকটা একটা বাউন্ডারি দেওয়া আছে। আর গাইস এখানে যে জায়গাটা না বেশ কিন্তু দেখতে পাচ্ছ, চারিদিকে ফুল গাছ ফুল গাছ রয়েছে, হেভি কিন্তু জায়গাটা আছে, ঠিক আছে? তোরে হাসি দেখে আমি সুখে পান ভাসি, ভালোবাসি বুঝেও কেন তুই যে উদাসি। তো এখন আমরা কোথায় আসছি বলতো? এখন বেসিক্যালি আমরা চলে আসছি গোমুখ পর্বত। এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, এটাতেও কিন্তু দেখতে পাচ্ছ অনেক কিন্তু গাছ লাগানো রয়েছে, ক্যাকটাস থেকে শুরু করে। এখানে একটা গোমুখের দেখতে পাচ্ছ গরুর মুখ রয়েছে, আর এখান থেকে গিয়ে পরে ওইখানে একটা নালা রয়েছে, এদিক থেকে একটা পুকুর করা রয়েছে, ওখানে গিয়ে জলটা পড়ে। তো সেটা তোমাদেরকে দেখাচ্ছে একটু পরে, আরো অনেক কিছু রয়েছে। তো চলো সামনের দিকে আমরা এখন যাই। তো এখন আমরা বেসিক্যালি যে গোমুখ পর্বতটা রয়েছে তোমাদেরকে দেখালাম, সেটা থেকে একটু আসতে এখানে সীমা সারদা প্রদর্শনী রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এই যে। তো চলো এটার ভিতরে এখন আমরা যাব। তো এখানে বেসিক্যালি মা সারদার সাথে যা যা কাহিনী ঘটেছে সব কিছু কিন্তু এখানে পিকচার আকারে দেওয়া আছে, তার সাথে নিচে কিন্তু একটা করে দেখতে পাচ্ছ ছবি দেওয়া আছে। তো তোমরা যদি এই পার্কে কেউ আসো অবভিয়াসলি এগুলো দেখতে পাবে, অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছ, একদম ওই দিক থেকে শুরু করে একদম কিন্তু এই দিকটাতে দেখতে পাচ্ছ অনেক কিন্তু রয়েছে, ঠিক আছে? তো বেসিক্যালি এখানে গেট দেওয়া রয়েছে, এখানে চাবি দেওয়া রয়েছে, ভিতরে কিন্তু ঢোকা যাবে না। তো যাই হোক এখান থেকে দেখাই ভালো। আর এখানে বেসিক্যালি একটা পুকুর রয়েছে,
আর এই পুকুরটা থেকে জলটা কিন্তু এখানে যে গোমুখ পর্বতটা রয়েছে সেখানে যেত। আর ওখান থেকে গাইস এখানে একটা দেখতে পাচ্ছ নালার মতো কোড়া রয়েছে, এদিক দিকে এসে পড়ে এখানে পড়তো, ঠিক আছে। তো গাইস এখন বেসিক্যালি এগুলো বন্ধ রয়েছে। তো চলো আমরা এখন এদিকটাতে ঘুরলাম, আর একটু পরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর এদিকটাতে কি রয়েছে সেগুলো তোমাদের দেখেছেন, একটা ঘাটের মতো কোড়া রয়েছে। তো আমরা বেসিক্যালি ওই ঘাটটার কাছে যাচ্ছি এখন। আর এদিকটাতে তো প্রচুর গাছ রয়েছে, এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের গোলাপ ফুলের গাছ রয়েছে। যদিও সন্ধ্যা হয়ে আসছে, ছটার পরে এখান থেকে সবাইকে বেরিয়ে যেতে হবে। আর এখানটাতে বেসিক্যালি গোলাপ ফুলের গাছ রয়েছে, আর চারিদিকে তো এখানে জবা ফুল, তারপরে এখানে টগর ফুল, বিভিন্ন রকমের কিন্তু গাছ রয়েছে। সবসময় কিন্তু বারো মাসের ফুল হচ্ছে দেখতে পাচ্ছে এগুলো। একটা জিনিস তো তোমাদেরকে বলাই হয়নি, সেটা হলো এই পার্কটার নাম কি। পার্কটার নাম এখানে বেসিক্যালি দেখতে পাচ্ছ বড় বড় করে লেখা রয়েছে, শ্রীমা সারদা কানন। আর এটা বেসিক্যালি এখানে যে জয়রামবাটি রয়েছে, জয়রামবাটির একদম প্রথমের দিকে। আর এইদিকে তো পড়বে কুমোরপাড়া, কুমোরপাড়ার পরে আর জয়রামবাটির আগে কিন্তু এই জায়গাটা পড়বে, এই পার্কটা, ঠিক আছে। এইটা একটু রাস্তার সাইডে একদম। তো তোমরা যদি কেউ আসতে চাও অবভিয়াসলি আসতে পারবে এখানে ভাই, মানে বিকালের দিকে যদি কেউ আসে বিকালবেলায় মানে সময় কাটানোর জন্য বেস্ট একটা জায়গা। তো বেসিক্যালি এখানে কোনো চার্জ চার্জ লাগবে না আসার জন্য। তো চলো এখন তোমাদেরকে এখানে যেই যে পুকুরটা বললাম সেই পুকুরটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটাই হলো বেসিক্যালি সেই ঘাটটা যেটা তোমাদেরকে বলছিলাম। তো এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ শ্রী শ্রী মায়ের গঙ্গা ঘাট, আর এই হচ্ছে বেসিক্যালি সেই ঘাটটা। তবে এই জায়গাটা কিন্তু এখানে নয়, একটু ওই দিকে যেতে হবে। তো যাই হোক এটা বেসিক্যালি কিন্তু এখানে ঘাটটা করা রয়েছে। আর এখানে কিন্তু লেখা রয়েছে সারদা দেবী বলেছেন ভাইদের নিয়ে গঙ্গা স্নানে যেতাম, আমোদর নদী ছিল আমাদের গঙ্গা, গঙ্গা স্নান করে যেখানে বসে মুড়ি খেতাম আবার বাড়ি ফিরে আসতাম। তো চলো এখন বেসিক্যালি আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর ব্লগটা বেসিক্যালি আমরা এখানে এন্ড করতেছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে দেবে। তো চলো দেখাচ্ছি নেক্সট অন্য একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ। এত নিয়ে টেক কেয়ার, বাই বাই।